গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে প্রোগ্রামের প্রথম দিন, তো আমরা এখন ব্রাশ ট্রাশ করে এখন ড্রেস আপ করতে যাচ্ছি। তো এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য লাইন দিয়ে দিয়েছি, এই দেখুন এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। আমরা এখন কফি খাচ্ছি, কফি দেওয়া হয়েছে আমাদেরকে, এই দেখুন গরম গরম কফি নিয়ে নিয়েছি। ও না, মানে দেয়নি, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি, ওখানে রাখা আছে কফি, তো আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। তো আজকে 26শে জানুয়ারি, তো সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো মানে আমরা এখন খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি, আজকে একটু ছোট্ট করে আমাদের পতাকা উত্তোলনটা হবে। তো আমার হচ্ছে শিলিগুড়ি বা দার্জিলিং, তো এটা আমার ফার্স্ট ট্রিপ, জীবনে কোনোদিন এদিকে আসা হয়নি, তো আজকে আসা হয়েছে কোনো প্রোগ্রামের জন্য। তো দেখতে পাচ্ছ এদিকে ঠান্ডাটা অনেক অনেক বেড়েছে, এখন 10টা বেজে পার হয়ে গেছে, তবু ঠান্ডাটা অনেক অনেক আছে। আজকে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে যে আমরা পতাকা উত্তোলনের যে প্রোগ্রামটা ছিল, তো সেটা আমরা সেরে নিয়েছি। তো এখন আমরা যাব স্কুলের অডিটোরিয়ামের দিকে, সেখানে আমাদের কিছু প্রোগ্রাম বাকি আছে। অডিটোরিয়ামের ভেতরে স্কুল শিলিগুড়িতে, তো এখানে আমাদের ইনোগ্রেশন প্রোগ্রামটা শুরু হতে চলেছে। লোক কে দেব রে, আকে কেসা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা, নিউ এক্সপেরিয়েন্স হ্যায়, আচ্ছা। Thank you.
दोस्त बनाएं, मित्र बनाएं, और जो पुराने हैं उनको और भी गहरा करें। Happy Republic Day. And also Father Albert Pinchon, Father John Merchant. তো এখন আমরা বেরিয়ে পড়েছি এই অডিটোরিয়াম থেকে, বাইরে এসেছি। আমাদের অডিটোরিয়ামে মানে যে প্রোগ্রামটা হলো ইনোগ্রেশন প্রোগ্রামটা, তো ওখানে বলা হলো যে কোন হিসাবে কীভাবে আমাদের প্রোগ্রামটা হবে। তো এখন আমরা চলে এসেছি সেম জায়গাতে যেখানে আমরা পতাকা উত্তোলন করেছিলাম। তো এখানে আমাদের কিছু আইস ব্রেকিং যে সেশনটা আছে ওটা এখন হবে। খুবই ভালো লাগছে, খুব টায়ার্ড আছি, বাট এনার্জি লস করলে চলবে না, এটাই মোটো। ইউথ আছি, ফুল অফ এনার্জি থাকতে হবে, সে যতই ঘুম পাক। আবার যাচ্ছি আমরা সেই অডিটোরিয়ামে, কারণ কি আমাদের সব প্রোগ্রাম সেই অডিটোরিয়ামের মধ্যেই হচ্ছে। তো সেখানে যাচ্ছি আমরা। Not what's your name?
আমাদের সেশন এখন শেষ হলো, অনেক বড় সেশন ছিল দেড় দু ঘন্টার। তো আমাদের আজকের বিষয়টা ছিল সেক্সুয়ালিটি, মানে যেটা শারীরিক সম্পর্ক। তো সেই বিষয় নিয়ে আমাদের মানে সেশনটা হলো। তো সেই বিষয় নিয়ে আমাদেরকে অনেক কিছু বলা হলো, অনেক কিছু ডিসকাস হলো। তো আমরা হয়তো ছেলেরা অনেক কিছু জানি না যে আমাদের মানে মেয়েদের যেটা প্রেগনেন্সি হয় সেই ব্যাপারে। তো মেয়েরা হয়তো অনেক কিছু জানে, তো আমরা হয়তো সেটা জানি না। তো আমাদেরকে সেইগুলো সব কিছু আজকে ওই ক্লাসে বলা হলো। সে মেন উদ্দেশ্যটা হলো যে আমরা অনেকজন মানে আছে যারা হয়তো বিবাহের পর শারীরিক সম্পর্ক পরপর অনেকজন বেবি না নিয়ে এসে তাকে সে বেবিটাকে অবস্থান করায়। তো সেটা নিয়েই বেশি আমাদের ডিসকাস হলো। তো মানে যেটা উচিত নয়, কারণ আমরা জেনে বুঝে একজনকে মৃত্যু দিলাম, তো মানে মার্ডারের মতো। আমাদের এখন একটু প্রার্থনা করার আছে, মানে তো যাচ্ছি সেই চার্চে একটু প্রেয়ার করবো। जज के रूप में आए हुए हैं, तो सबसे पहले हम उनका स्वागत करेंगे, उनका सम्मान करेंगे। इसके बाद में है मिस क्रिस्टिना थापा, मिस क्रिस्टिना थापा जो मिडिल स्कूल की टीचर है। इनके लिए भी जोरदार ताली देकर हम स्वागत करेंगे। और नेवी ना आपको दिखती है। इसके बाद हमारे बीच में है मिस स्टेला पेरियार जो प्राइमरी स्कूल की टीचर है, उन्हें भी हमारे बीच में स्वागत करते हैं थादा और फूल देकर, और उनका भी तालियों से स्वागत करते हैं। सदस्यों का और गांव के कुछ लोगों का आपस में वार्तालाप दिखाया जाएगा।
और ये भी दिखाया जाएगा कि गांव में और शहर में लगता है मुझे कुछ करना पड़ेगा, लेकिन सबसे पहले मैं ही लोगों की অনেক রাত হয়ে গেছে, আমাদের যেখানে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল 10:30, তো সেখানে আমরা একটা মানে একটা কাছাকাছি হয়ে গেছে 1:45 মতো। তো ঠিক আছে, আর তোমরা তো দেখলে তো ভিডিওটা কেমন হলো একটু জানিয়ে দেবে সবাই। তো চো কালকে আবার দেখা হবে সেম টাইম 6টা, তো ততক্ষণে গুড নাইট।